একটা মানুষ সত্তর বছর যাবৎ নামাজ পড়ছে এটা ভুল পড়ছে জানে না সম্মানিত ভাইরা আল্লাহ সুবাহ আমাদের জন্য সালাতকে ফরজ করেছে কালিমা নামাজ রোজা হজ জাকাত ইসলামের স্তম্ভ কয়টা ইসলামের খুঁটি কয়টা পাঁচটা এর মধ্যে প্রথমই হচ্ছে কি কালিমা আর একটা মানুষ ইমান গ্রহণ করবার পরে পরবর্তীতে যে ইবাদত তার কাছে আছে এটা কি নামাজ এই ধরেন নামাজ নামাজের ব্যাংকে আপনি আমি শুরু থেকে হয়তো নামাজ পড়তেছি কেউ পড়তেছি কেউ বা সত্তর বছর হয়েছে এখনো নামাজ পড়িও না এমন মানুষ আছে পঞ্চাশ বছর হয়ে গেছে এই লোকটাও করে না নামাজ পড়ে না দুর্ভাগ্য আর আমরা যারা পড়ি আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার আমি পাইলট পৃথিবীর জাগতিক শিক্ষায় সর্বোচ্চ পর্যায়ে মর্যাদা অনেক সম্মানিত মানুষ অনেক জ্ঞানী মানুষ অনেক জ্ঞান রাখেন হাজার হাজার ছাত্রতার অথচ লোকটা এখনো পর্যন্ত সলাদ কি করে কোয়ালিটি সম্পন্ন আদায় করতে হয় এ ব্যাপারে জানে না আমি এরকম বহু জ্ঞানী দেখেছি যে তিনি নামাজ পড়ছেন নামাজ এই যে যেভাবে হাতটা উঠি আপনার দেখতেছেন আমাকে দেখতেছেন এভাবে হাত উঠিয়ে যেভাবে ধরেছেন ধরে চুপ করে আসেন হঠাৎ করে রুকুতে চলে গেছে আছেন আমার মানুষ আমি যদি প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম ভালো হতো নামাজ পড়ছে একজন প্রফেসর একজন প্রফেসর নামাজ পড়ছে আমার নিজের চোখে দেখা নরমাল কোনো কলেজের প্রফেসর নয় গুরুত্বপূর্ণ কলেজের প্রফেসর অনেক জ্ঞানী মানুষ উচ্চশিক্ষিত মানুষ নামাজ পড়ছে হাতটা ধরে রাখছে দেখতেছেন চুপ অর্থাৎ উনি যা পড়েছেন সব কি মনে মনে পড়েছেন মানে জবান উচ্চারণ করে করেন আপনারা কি কথা বুঝতে পারছেন আমার এরকম নামাজি আছে না সমাজে আছে আপনি যদি মসজিদই খেয়াল করেন দেখবেন কতজন এরকম চুপ করে দাঁড়ায় আছে ওই যে আমার আগে এক ভাই বললো কে জানি তা কোথায় গেল মাথায় বিশাল পাগড়িও আছে সোরা ফাতে নাকি জানে না আচ্ছা এভাবে দাঁড়িয়ে ইনি হঠাৎ করে চলে গেলেন রুখুতে রুতু রুকুতি গিয়ে কি পড়ছে না পড়ছে ব্যবহার করে না মানে রুকুতি গিয়ে তাজবি আছে না একটা কি হ্যান আর আজিম এই যে তাজবিটা এটা কি উচ্চারণ করতে হবে না কথা বলুন উচ্চারণ করা লাগবে না জবান ব্যবহার করা লাগবে না এই ঠুটগুলো ব্যবহার করা লাগবে না জিব্বা ব্যবহার করা লাগবে না আপনি মনে মনে বললে হবে আপনার যদি মনে মনে বললে সব হতো তাহলে আপনি মনে মনে খান না কেন মনে মনে খাইলেও তো হতো আপনি তো খাওয়াটা মনে মনে খান না সব ব্যবহার করে খান আমাদের সর্বনাশ হচ্ছে সর্বনাশ আমাদের মাহফিল মাহফিলগুলোর মধ্যে এমন এক মানে অবস্থা সৃষ্টি হয়েছে এই ওয়াজ মাহফিলগুলোতে এমন বক্তা এখন আসে তাকে দেখলে ওয়াজও শোনা হয় নাটকও দেখা হয় মানে একসাথে সব কাজ চলে মাসাল্লাহ ঠিক না আর এইরকম অভিনয় দেখার জন্য হাজার হাজার মানুষ আসে বাকি কোনো রিজাল্ট নাই সে যে কিছু নিয়ে যাবে এই রিজাল্টটা খুব কম নামাজের জমা করছে কিন্তু জাল জাল এটা ব্যাংকে জাল অরিজিনাল না জমা হয় না নবীজি বলেছেন কিছু কিছু নামাজের নামাজ আকাশে উঠে না ফেরেস তারা টুপলার মধ্যে বেঁধে নামাজটা তার মুখের মধ্যে ছুঁড়ে ফেলে যে তোর নামাজ তো তোর কাছে ফাওাইলুলিল মুসাল্লিন ফাওাইলুলিল মুসাল্লিন যারা নামাজি যারা তাদের জন্য ওয়াইল নামক নাম নামাজীদের জন্য হিসাবের খাতাটা একটু মিলান লেজারটা রিচেক করেন কি করেছেন আপনি কি করছেন আপনি

ওয়াজিব সরে ফাতে আলাবাদ করা জেহেরি নামাজে যে নামাজটা উচ্চ সুরে পড়তে হয় যেমন মাগরিব ঈশা ফজর এই নামাজে উচ্চ স্বরে পড়তে হবে আর খফি নামাজে যেমন জোহর আসর এখানে আপনি অনুচ্চ সুরে পড়বেন তবে পড়ার সিস্টেমটা হবে অন্য কেউ শুনবে না কিন্তু আপনার আওয়াজটা আপনার কান পর্যন্ত যেন যায় যেমন আপনি পড়ছেন এর একটু আওয়াজ যেন আপনার কানে যায় অর্থ হচ্ছে আপনি যে শব্দগুলো উচ্চারণ করছেন এটা যেন সুস্পষ্ট হয় জগা খিচুড়ি যেন না হয় আপনি রুকুতে গেলেন রুকুতে যাওয়ার পর একদম সোজা স্ট্রেট আপনার মাতা আপনার পিঠ আপনার কমর সোজা থাকবে কিনা হ্যাঁ এটা সোজা থাকবে কিনা এটা আপনি যেই যে মাথাটা উপরে উঠায় রাখছেন সোজা হলো আচ্ছা গেল এটা তারপরে রুকু থেকে সোজা আল্লাহ লিমান রব্বানা হামদান, মোবারকান একটা গুরুত্বপূর্ণ দোয়া আছে না আচ্ছা এ দোয়াটা উনি তো মাথাটা একটু ঝুকাই তো চলে গেল পড়ছে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো কি? আপনারা বলুন কথা বলে না সবাই বলুন সবাই বলুন রুকু থেকে একদম স্ট্রেট সোজা হয়ে দাঁড়ানোটা কি ওয়াজিব তিনি কি ওয়াজিব পালন করেছেন আচ্ছা নামাজে জবান খুলে সুরায় ফাতেহা পরা ওয়াজিব তিনি কি এটা করেছেন কেরাত পরা নামাজে ফরজ তিনি কি এটা করেছেন করেন নাই আচ্ছা এই রুকুটিকে একদম সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব তিনি কি এটা করেছেন করেন নাই প্রথম সিজদায় গেলেন দুই সিজদার মাঝখানে একদম সোজা হয়ে বসা এরপরে অন্তত সুবহানাল্লাহ বলা যা এতটুকু সময় অপেক্ষা করে কারণ দুই সিজদার মাঝখানে আরেকটা গুরুত্বপূর্ণ দোয়া রবিজি আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ ফিরলি ওর হামনি ওর জুকুনি ও আফিনি দিনী এ দোয়াগুলো আছে না সম্মানিত উপস্থিতি আহা কি অবস্থা আমাদের নামাজের কি অবস্থা আমরা জানি না আমাদের নবী আমাদের জন্য কত দরাজ দিল ছিলেন আমাদের রসুল নামাজের প্রতিটা অংশে অংশে উম্মতকে আল্লাহর কাছে দরখাস্ত করার দোয়া শিখিয়েছে রুকুতে যাবে আল্লাহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে আজি আমার মহান রব তিনি পবিত্র তিনি মহান ঠিক কিনা রব্বিয়াল আলা সিজদার মধ্যে গিয়ে কি পড়তে হয় জবানটা একটু খোলেন তো সবাই বলেন সুবহানা হানা হানা হা হা এটা হা হানা হা একটা হায়ে হুপ্তি আর একটা হায়ে হাওয়াজ এটা হাওয়াজ না এটা হুতি এটা একেবারে কণ্ঠনালী চাপ দিয়ে বের করতে হয় আমি এমন এক রবের পবিত্রতা বর্ণনা করছি যিনি দুই সিজদার মাঝখানে একদম সোজা হয়ে বসা লাগে বসা দুই সিজদার মাঝখানে একদম সোজা হয়ে বসা আজি যদি কেউ দুই সিজদার মাঝখানে সোজা হয় না বসে তাহলে ওয়াজিব তরক করলেন আপনারা বলুন নামাজের মধ্যে অনিচ্ছা সত্ত্বে যদি কেউ ওয়াজিব তরক করে ফেলে তাহলে সাহসিজদা দিলে নামাজ হয় কি হয় না অনিচ্ছা সত্ত্বে কারো ওয়াজিব ছুটে গেছে যেমন চার রাকাত নামাজের মধ্যে দুই রাকাত পরে বসতে হয় তিনি বসেন নাই দাঁড়িয়ে গেছেন তাহলে তার জন্য জরুরি চার রাকাত নামাজ পড়বেন পরে অতিরিক্ত দুইটা কি করবেন সিজদা দিবেন ডান দিকে সালাম ফিরিয়ে তারপরে কি করবেন সিজদা দিবেন সিজদা অতিরিক্ত দুইটা সিজদা মানে তার জন্য এটা ফাইন এটা তার জন্য হচ্ছে জরিমানা এই জরিমানা দেওয়ার কারণে তার নামাজটা হয়ে গেছে কিন্তু ইচ্ছা সত্ত্বে যদি নামাজে কেউ একটা ওয়াজিব ছেড়ে দেয় কয় হাজার সাহস দিলে পরে তার নামাজটা ঠিক হবে আপনারা বলেন তো বুঝে বলতেছেন সবাই বলেন কয় হাজার সাহস দিলে পরে এই লোকটার নামাজ হবে হবে না হবে না কিয়ামত পর্যন্ত যদি সাহস দিতে থাকে নামাজ আর হবে না তার এটা বাতিল হয়ে গেছে জানেও না নামাজে কোনটা ওয়াজিব কোনটা ফরজ কোনটা সোনা জানে না অথচ নিজেকে পৃথিবীর মহাপন্ডিত মনে করে তিনি জানে না কি করে অজু করতে হয় দুর্ভাগ্য আচ্ছা যাই হোক আমি এই দিকে আজকে আলোচনা করব না আমি ইম্পর্টেন্ট একটা বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই জন্য দেখিয়েছি কেন জানেন এটা আমি এভাবে এখান থেকে উঠে গিয়ে নাও দেখাতে পারতাম মুখে বলতে পারতাম কিন্তু না নামাজ এমন এক ইবাদত নামাজ এমন এক ইবাদত সালাদ এমন এক ইবাদত সালাদ ফরাজ হয়েছে আল্লাহ তালা জিবরিল আমিনকে পাঠিয়েছেন যাও আমার রসুলকে গিয়ে নামাজটা শিক্ষা দাও প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি নামাজটা শিক্ষা দাও অজুটা কি করে করতে হয় নবীজি জানতেন কিন্তু তারপরেও আমিন এক আঘাত করেছেন মাটি ফেটে গেছে নিচ থেকে পানি উঠেছে পানি দিয়ে তিনি নিজে জিবরিলা আনেছিলাম নিজের দেহগুলো কিভাবে দইতে হয় অজুর ফরস কয়টা বলেন সবাই আপনারা হাত উঠান দেখান অজুর ফরজ কয়টা হাত উঠান এখানে গনেন এক নম্বরে কি কথা বলেন না এই যুবক ভাই কথা বলেন হাতে ধরেন এক নাম্বারে কি সমস্ত হাত না মুখ দেওয়া সমস্ত হাতটা উঁচা করে উঠায় দেখেন এক নম্বরে সমস্ত মুখ মন্ডল দৌত করা দুই নম্বরে দুই হাত পর্যন্ত যে এই পর্যন্তই কোন একদম চার আঙ্গুল উপর পর্যন্ত ভালো করে ধোয়া এই যে এই জায়গাটার মধ্যে খুস খুস থাকে এখানে পানি প্রবেশ করা পুরোটা জায়গার মধ্যে পানি প্রবেশ করা দুইটা হাত ধোয়া এটা কি ফরজ তিন নাম্বারে মাথা করা চার নাম্বারে টাকনু পর্যন্ত দুইটা পা ভালো করে তো করা কয়টা ফরজ আচ্ছা এটা তো জানেন আপনারা নাকি ইনশাল্লাহ আর গোসলের ফরজ কয়টা তিনটা কয়টা তিনটা ফরজ গোসলের ফরজ তিনটা গোসলের আবার অনেকগুলো প্রকার আছে তাকসিম আছে অনেকগুলো প্রকার আছে ফরজ গোসলের ফরজ হলো তিনটা কারো উপরে গোসল ফরজ হয় নাই তিনি মুস্তাহাব গোসল করছেন সুন্নত গোসল করছেন জোয়ার দিন গোসল করা সুন্নত গোসুল গোসল করতেন এমনি শরীর পবিত্র রাখবার জন্য আমরা গোসল করি পরিষ্কার রাখবার জন্য এটা মুস্তাহাব আপনি গোসল করলেন কিন্তু গোসল যেই কারণে ফরজ হয় যদি ফরজ গোসল হয় ফরজ গোসলের ফরজ হচ্ছে তিনটা আরে আশি বছর বয়স হয়েছে একজন মুরব্বী চাচার এখনো জানে না ফরজ গুসুলের ফরজ কি করে আদায় করতে হয় জানে না জিন্দিগি চালাচ্ছেন তিনি প্রিয় ভাইরা এই অজুটা করবার সময় ধীরস্থিরতার সহিত ওজু করবেন জিবরিলে আমিন এভাবে পানি হাত দিচ্ছেন রসুলকে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার দেখি একটু তাকান আমি যেভাবে উঁচু করছি আমার চেহারাটা ধৌত করছি আমি যেভাবে হাতগুলো ধৌত করছি আপনি ঠিক এইভাবে আমাকে দেখে আমাকে ফলো করেন বলতে আল্লাহ ইচ্ছে করলো না খুব বেশি বুঝেন আপনি খুব বেশি জানেন আপনি আলেমুল আমাদের প্রয়োজন অনুভব করেন না এটা ঠিক নয় এটা ঠিক নয় আপনার কিছু আমল আপনি শুধু কিতাব পরে বুঝবেন না এগুলো প্র্যাকটিক্যালি একজন বিজ্ঞ একজন আল্লাহ একজন আলেমের কাছে গিয়ে প্র্যাকটিক্যালি আমল শিখতে হবে সম্মানিত উপস্থিতি বললেন এখন আমি দু রাকাত নামাজ পড়ছি আমি আগে আপনি পিছনে আমি যেমনি তেলাওয়াত করব আমি যেমনি রুকু সিজদাগুলো করব আপনি এমনি করবেন আল্লাহ এর অর্থ এই নয় যে জিবরিহিল আমিন রসুলির ইমাম হয়ে গেছেন এইটা নয় আল্লাহ তালা নামাজের গুরুত্বটা বোঝাবার জন্যে জিবরহিলা আমিন কি দিয়ে প্র্যাকটিক্যালি ইবাদতটা দেখালেন সোহানো